হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা দুটো যোগ চিহ্নের সাহায্যে দুটো ফুল আঁকবো, তো চলো আঁকা শুরু করি। একটি পেজেই দুপাশে দুটো যোগ চিহ্ন করে নেব। তো প্রথমে দেখো, আমি দুটো সরল রেখার সাহায্যে ঠিক একই মাপের দুটো দাগ দিয়ে একটি যোগ চিহ্ন করছি। এবং আর এক পাশে ঠিক একই রকম একই সাইজের আরেকটি যোগ চিহ্ন। এবার প্রথম যোগ চিহ্নটার ঠিক মধ্যে একটি ছোট্ট গোল করে নিতে হবে। পাপড়িগুলো যেন একই মাপের হয়, তো তার জন্য আমি গোলের ওপরে মানে যোগ চিহ্নের মিডিলে দেখো ছোট্ট ছোট্ট করে দাগ টেনে ঠিক একই মাপের করে নিলাম। এবার করছি পাপড়ির গোল। পাপড়িটা একটু লম্বাটে টাইপের গোল করতে হবে, চারটে একই রকম একই সাইজের। এবার ডান পাশের যোগ চিহ্নটাই আমি এই বিন্দু থেকে শুরু করে নিচে ইউ এর মতন করে দেবো, ইংরেজি বর্ণের ইউ। এবার দেখো আমি পাপড়িগুলো কিভাবে করছি। তোমরা যতটা পারবে একটু সময় দিয়ে ধৈর্য ধরে আঁকার চেষ্টা করবে। তোমরা একটু খেয়াল করে দেখবে, তোমরা যতটা সময় দেবে, যতটা ধৈর্য ধরে, যতটা দেখে শুনে নিয়ে তারপর আঁকবে, তোমাদের নিজেদের আঁকা ঠিক ততটাই ভালো হবে। যেটা নিচের দিকে সোজা নেমে আসছে সেটাকে আরো আমি বড় করে দেব ফুলের ডালের জন্য। এবার দুদিকে দুটো দাগ টেনে নিয়ে আমি করব পাতা। পাতা দুটো একই রকমের একই সাইজের। এই ফুলের পাতাগুলো করব একটু লম্বা লম্বা এবং একটু বেঁকা বেঁকা রকমের। তো স্কেচ কমপ্লিট। এবার এই যোগ চিহ্নগুলো মুছে ফেলতে হবে। তোমরা খুব সুন্দর করে মুছে নেওয়ার পরে বাকি যে জায়গাগুলো হালকা হালকা মুছে যাবে সেগুলো আবার ঠিক করে নেবে। তো চলো এবার রং করি। তো আমি প্রথমকার ফুলের পাপড়িতে রং করছি ক্রোমিওলো এম। রঙের গায়ে দেখবে লেখা আছে ক্রোমিওলো এম। তোমরা দেখো আমি সুন্দর করে আগে ধারগুলো রং করে নিচ্ছি। পুরো ফুলটার ধারগুলো করে নেওয়ার পরে আমি মিডিলে আস্তে আস্তে সুন্দর করে ভরাট করব।
মিডিলের গোল্ডটিতে আমি করছি অরেঞ্জ কালার, মানে কমলা। এবার ডান পাশের ফুলে আমি প্রথমে করছি পিঙ্ক, মানে গোলাপি কালার। এটিতেও ঠিক একই রকম আমি আগে ধারগুলো করে নিলাম, তারপর করব মিডিলটা আস্তে আস্তে সুন্দর করে। এবার আমি নিচের পাপড়িতে করছি লাল কালার, মানে রেড। প্রথমকার ফুলের ডালে এবং পাতার উপরকার অংশে আমি করছি লাইট গ্রিন, এবং পাতার নিচের অংশে করছি মিডিয়াম গ্রিন কালারটি। এবং ডান পাশের ফুলটির ডালে এবং পাতায় শুধুই লাইট গ্রিন। তো আমার রং করা কমপ্লিট। এবার আমি গ্লাস মার্কিনের সাহায্যে আউটলাইন করে দেবো। তো তোমরা দেখে নাও, আমি সরু করে গ্লাস মার্কিন কেটে নিয়েছি এবং খুব সাবধানে দাগের উপরে উপরে গ্লাস মার্কিন করে দিচ্ছি।